আনামোল্লায় মিলগড়ি বেলায় চট্টগ্রাম সহ ফাসকান জেলার নামর ইংরেজির বানান পরিবর্তন করে সরকার। প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি নিখার সভাত আগামী সোমবার এ সংক্রান্ত প্রস্তাব উপস্থাপন করবে বলে জানায় মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ শফিউল আলম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এসব অনুষ্ঠিত হব। বর্তমানে চট্টগ্রামের ইংরেজি বানান চিটাগং, বরিশালের বরিশাল, কুমিল্লার বানান কুমিল্লা, যশোরের যশোর ও বগুড়ার বানান বগুড়া। মন্ত্রিপরিষদ বিভাগ উত্তর জানা গিয়ে চিটাগংয়ের নামের পরিবর্তন করে চট্টগ্রাম, কুমিল্লার পরিবর্তে কুমিল্লা, বরিশালের পরিবর্তে বরিশাল, যশোরের পরিবর্তে যশোর আর বগুড়ার পরিবর্তে বগুড়া করিবার প্রস্তাব অনুমোদনের লাই নিখার সভা তুটে। ব্রিটিশ শাসকরা আসার আগে পর্যন্ত এটা তো চট্টগ্রাম, এইভাবে আমরা বা সবসময় আমরা এটা উচ্চারণ করে এসেছি। সাকগাইয়া না রাখি ইতারের মতো করে বিকৃত করে সিটাইয়া হয়, এইসব জিনিসের পরিবর্তনের জন্য করিব, আড়াতে আড়ার ভাষার কথা হন করিব। আর ধারণা যে ইয়ান আসলে মানুষের আশা আকাঙ্ক্ষার একান প্রতিফলন করতে চট্টগ্রামে চট্টগ্রাম হন, বাংলা হোক, হিন্দি হোক, উর্দু হোক, ইংরেজি হোক, চট্টগ্রামে চট্টগ্রাম হইলে চট্টগ্রাম মানুষ খুশি হইব। ইয়ান মাননীয় প্রধানমন্ত্রী বুঝি মানুষের প্রত্যাশা পূরণ করেনি দিয়ে তেয়ে মাত্র হাম ইয়ে নয়। চট্টগ্রামে যেখানে প্রত্যাশা আসিল যে চট্টগ্রামের চিটাঙ্গ হয়ে চট্টগ্রাম হন ইংরেজিতে, এই চট্টগ্রামবাসীর প্রত্যাশা ইয়ে আজ গতকাল পূরণই প্রত্যেকে একই নামে ডাকিবে যে ইয়েন তোর ডিসিপ্লিন লাগিয়ে দরকার যে একই নামে ডাকিবে, কেউ সাটগাইয়া হইব, কেউ চিটাগং হইব, কেউ চট্টগ্রাম হইব, কিন্তু হন হনান হর হন সে প্রত্যর্থ নাই। একথা বলি সরকার যে ঠিক করে দিই চট্টগ্রামে ইয়ানের নাম নামন করব, আমি মনে করি যে ইয়ানের দ্বারা এখানে ইউনিফর্মিটি আসবে, ব্যাকগ্রাউন্ডে চট্টগ্রামে হন করব এবং ইয়ানে শেষ পর্যন্ত এস্টাবলিশড হইব। তবে বাংলা বানানোর লয় মিলগড়ি বেলায় চট্টগ্রাম সহ ফাসকান জেলার নামর ইংরেজি বানান পরিবর্তনের বিষয়ে সাধারণ মানুষের প্রতিক্রিয়া অন্য। চিটাঙ্গিনের চট্টগ্রাম লিখতে যাইলি বিশাল অঙ্কর গোটি আফরস হইব, সারা পৃথিবীব্যাপী চিটাং নামে যেদিন গেজেট আছে বেকিন চেঞ্জ গরম করব, বহু স্টাম্প চেঞ্জ গরম করব, শত শত হাজার হাজার বিলবোর্ড চেঞ্জ গরম করব, মানে বিশাল অজ্ঞ খরচ। জাস্ট একটা উদাহরণ দিই, যাতে সর্বশেষ যে আন্তর্জাতিক বিমানবন্দরের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বানার এই সময় না যে সরকারের হয়ে 28 কোটি টাকা খরচ হয়ে ব্যয় আরও বহু বেশি হইতারে। কেউ কেউ চট্টগ্রামের লেইবেল্লাই যেন সাধুবাদ জানাই, আবার একখান বিশাল অংশ চিটাগংয়ের প্রাধান্যদের, যেহেতু একদিকে চিটাগং নামিয়েন সারা পৃথিবীব্যাপী ব্র্যান্ডিং হই ব্রিটিশ আমল প্রবর্তিত হলো চিটাগং, এখন আর চট্টগ্রামেরই মূলত প্রতিনিধিত্ব করে চিটাগাং বা চট্টগ্রাম। এখন ইয়ার কোনো বড় সমস্যা দিয়ে নিয়ে নদী যে তারা যে চট্টগ্রাম যে বার আরে মানে সংশোধিত যেই নাম্বান দি GHAEEM, এবার তো বাংলা দলিত অনুযায়ী চট্টগ্রাম উচ্চারণ নয়, এবার যে চট্টগ্রাম। তবে ভিন্ন মত তাহিল নিজ জেলার নামমান ইংরেজিত একই তাহিব ইয়ানার সাধুবাদ জানাই হয় ইংরেজিত, যাতে নামর উচ্চারণ সঠিকভাবে উচ্চারণ করা হয়। চৌধুরী রাসেল, C+ TV।